শীঘ্রই দেশে ফিরছেন আজহারি। বাংলাদেশ আমার দেশ, আমি এদেশের সন্তান। করোনার কারণে গত বছর দেশে যেতে পারেনি। ইতোমধ্যে আমি ফ্যাকাল্টিতে পিএইচডি থিসিস সাবমিট করেছি। পিএইচডি ডিগ্রি অর্জন শেষে শীঘ্রই আমি দেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ। ব্রিটিশ এমপির মিথ্যাচারের বিরুদ্ধে আজহারি বলেন, তিনি বলেছেন, আমাকে বাংলাদেশে ব্যান করা হয়েছে এবং আমি নাকি দেশ থেকে পালিয়ে গেছি। আমি তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকার আমাকে ব্যান করেছে, তার কোনো প্রমাণ কি তিনি হাজির করতে পারবেন? না, পারবেন না। সরকার তো শত শত পুলিশ দিয়ে আমার প্রোগ্রামকে সফল করেছে। সরকারের এমপি মন্ত্রীরা আমার বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সবাই আমার প্রোগ্রাম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাহলে আমি 2020 সালের বাকি প্রোগ্রামগুলো স্থগিত করে মালয়েশিয়া চলে আসলাম কেন? সেটা আমি আগেও বলেছি, আর তা হলো আমাকে নিয়ে মাত্রাতিরিক্ত মাতামাতি, হইচই, প্রোগ্রামস্থলে ধারণ ক্ষমতার বাইরে উপস্থিতি, বেসামাল ক্রাউড এবং কিছু আল্লাহর বান্দার প্রতি হিংসাপরায়ণতা। এসব যখন ক্রমান্বয়েই বেড়ে চলছিল, তখন কিছু শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে সকল প্রোগ্রাম স্থগিত করে পুনরায় পিএইচডি গবেষণার কাজে আমার বিশ্ববিদ্যালয় তথা মালয়েশিয়ায় সাময়িকভাবে ফিরে আসি। বাংলাদেশ আমার দেশ, আমি এদেশের সন্তান। করোনার কারণে গত বছর দেশে যেতে পারিনি। ইতোমধ্যে আমি ফ্যাকাল্টিতে পিএইচডি থিসিস সাবমিট করেছি। পিএইচডি ডিগ্রি অর্জন শেষে শীঘ্রই আমি দেশে ফিরব ইনশাআল্লাহ। 2013 সাল থেকেই আমি মালয়েশিয়াতে থাকি। তখন থেকে নিয়মিত দেশে যাওয়া আসা করি। তাই 2020 সালে হঠাৎ আমি মালয়েশিয়াতে পালিয়ে আসার কথাটা বড্ড বেমানানো হাস্যকর। ব্রিটিশ এমপি ভালোভাবে পেপার ওয়ার্ক না করেই মন্তব্য করে ফেলেছেন। কেউ হয়তো ওনার কান ভারী করেছেন আর উনি সেটি বলে দিয়েছেন। এরকম উচ্চ পদমর্যাদার অধিকারী কোনো লোকের মুখে এমন অসত্য বক্তব্য কাম্য নয়। সম্প্রতি লন্ডনে একটি কনফারেন্সে যোগ দিতে গিয়ে কাতারেই আমাকে থেমে যেতে হয়। ভিসা দিয়েও যুক্তরাজ্যের হোম অফিস আমার যুক্তরাজ্য প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করে, ফলে কাতারে আমাকে সাময়িক বিড়ম্বনায় পড়তে হয়। এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহর মেহরবানিতে আমি ভালো আছি, নিরাপদে আছি। আমরা হোম অফিসের এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউর জন্য যুক্তরাজ্যের হাইকোর্টে আপিল করেছি। শীঘ্রই শুনানির দিন তারিখ ধার্য করা হবে। আমরা আমাদের সাধ্যমতো আইনি প্রক্রিয়া চালিয়ে যাব ইনশাআল্লাহ।